প্রণাম বাবা, প্রণাম, বলো। গুরুদেব, আজকে আদ্যা মায়ের সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানবো। দর্শক বন্ধুরা প্রচুর জিজ্ঞাসা করছিলেন আদ্যা মায়ের সম্পর্কে, আজকে যদি আদ্যা মায়ের সম্পর্কে আমাদের কাছে একটু বলেন। আদ্যা মা অন্য কিছু নয়, অন্নদা ঠাকুর চিটাগাং থেকে এসেছিলেন কলকাতায় পড়াশোনা করতে, আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করেন এবং ডিগ্রি লাভও করেন, এবং চেষ্টা করেছিলেন যে মানে আয়ুর্বেদ ব্যবসা করবেন আর কি, কিন্তু ভাগ্য বিড়ম্বনায় তিনি ওই ব্যবসাটা করতে পারলেন না। ওনার দুই বন্ধুর সঙ্গে খুব মেলামেশি করতেন, তো প্রায় দিনকেই ওই বন্ধুদের বলতেন, ওই দেখ মা যাচ্ছে, তোরা বসে থাক, তোরা কেউ দেখতে পেত না, বলে ওই দেখ চারটে মেয়ে ছেলে মাকে নিয়ে যাচ্ছে, মা কালীকে নিয়ে যাচ্ছে, এরকম বলতেন। তা অনেকে ওনাকে পাগল বলতেন, পাগল আখ্যা দিয়েছিলেন। পরবর্তীকালে গ্রামের বাড়িতে নিয়ে যান ওনাকে বাবা চিকিৎসা করানোর জন্যে, যে ছেলের কী হয়েছে এরকম ব্যাপার, যা হয় আর কি। ডাক্তাররা ফেলিয়র হয়ে যান, তখনকার দিনে ডাক্তার তো ফেলিয়র হয়ে যান। তারপরে মা মঙ্গলচণ্ডী তলায় যান, মা মঙ্গলচণ্ডী কাছে ধর্ণা দেন। মা মঙ্গলচণ্ডী ওনাকে বললেন যে ওকে ছেড়ে দে, ও সাধু হবে, ওকে ছেড়ে দে, ওকে নিয়ে বেশি মাতামাতি করিস নি, ওকে ছেড়ে দে। মা তিন চার দিন কান্নাকাটি করার পরে একদিন পারমিশনটা দিয়ে দিলেন, মা যে সাধু হবার জন্য পারমিশন দিয়ে দিলেন। কিন্তু হলে কী হবে, তো উনি ওই বন্ধুবান্ধব নিয়ে করতেন আর দিনরাত্রি ওই পড়ে থাকতেন, ঠাকুর ঠাকুর করে পড়ে থাকতেন। তো বাবা ভালো বুঝলেন না, বাবার সঙ্গে একটু মতবিরোধ হলো, কিন্তু আবার উনি করলেন কি, আবার আয়ুর্বেদিক আরম্ভ করলেন, আবার পড়াশোনা করে আবার আয়ুর্বেদিক নিয়ে পড়াশোনা করলেন এবং আয়ুর্বেদিক একটা ফ্যাক্টরি খোলার চেষ্টা করেছিলেন, কিন্তু পারলেন না। ইন দ্য মিনটাইম মানে উনি একদিন রামকৃষ্ণ কাছ থেকে খবর পেলেন, স্বপ্নাদেশ পেয়েছিলেন, রামকৃষ্ণ স্বপ্নাদেশ করেছিলেন যে মানে গঙ্গার ধারে একটা পুকুরের পাড়ে একটা নারকোল গাছ আছে আর একটা এ গাছ আছে, পাকুর গাছ আছে, ওর মধ্যে একজন মা বসে আছেন, তাকে নিয়ে এসে তুই পুজো কর। এটা ইডেন গার্ডেন্সে ছিল, ইডেন গার্ডেন্সে ছিল। তো তিন বন্ধু মিলে চাপাচাপি করে মাকে তো তুলে নিয়ে এলেন এবং এসে পুজো পাঠ আরম্ভ করলেন, এবং যখনই পুজো করতেন মায়ের চোখের পাতা নড়ত, মা যেন নড়াচড়া করছে এরকম অবস্থা, এবং অনেকে এটা দেখেছেন, মাও দেখেছেন, ওনার মাও দেখেছেন, এবং কুন্তলা দেবী ওনার স্ত্রী, মণিকুন্তলা দেবী ওনার স্ত্রীও দেখেছেন। কারণ মা যখন খুব বিছনায় শুয়ে পড়েন একদম শেষ অবস্থা, তখন উনি ওনাকে বলেছিলেন যে তুই একটু বিয়ে কর, তা ওই মণিকুন্তলাকে বিয়ে করেছিলেন, তারপরে মা ভালো হয়ে যান। তো মা দৃঢ় বিশ্বাস ছিল মণিকুন্তলা আসার পর থেকে, ওর বিয়ের পর থেকে উনি ভালো হয়ে গেছেন। যাই হোক, সেটা তো মানে বিয়েটা করলেন, হ্যাঁ, কিন্তু ওই আদ্যাকে নিয়ে পড়ে রইলেন দুদিন চার দিন, একদম ঘরের দরজা বন্ধ করে উনি তপস্যা করতেন, এ করতেন। এরকম অবস্থার মধ্যে একদিন হলো কি, মা দেখা দিলেন, বললো তুই আমাকে জলে ফেলে দে, তুই এই পুজো করিস না, তোর বংশ থাকবে না। তো ও শুনলো না, বলে আমি কেন ফলে জলে ফেলে দেবো, আমি তো তোমাকে তুলে নিচ্ছি, আমি জলে ফেলবো কেন। তো প্রথম দিন জলে ফেলেনি, সেকেন্ড দিন উনি আবার এলেন, মা এলেন, এবং মানে প্রচণ্ড রাগ অবস্থায় এলেন, রাগি অবস্থায় এলেন, এসে বললেন যে তুই আমাকে এখনও জলে ফেললি না। তো বলছে না মা, আমি ফেলবো না জলে, আমি পেয়েছি, আমি জলে ফেলবো না। এবং থার্ড টাইমও উনি এলেন, এবং তখন উনি ভয় পেয়ে গেলেন, বললে তুই যদি আমার পুজো করিস তোর বংশ থাকবে না, এবং সামনের দিকে ভীষণ বিপদ আছে, তুই আমাকে জলে ফেলে দিয়ে। তো ওই ভয়েতে অন্য ঠাকুর মানে মূর্তিটাকে ফেলে দিয়ে এলেন জলে, বললে একটা ছবি তুলে রাখ, ছবি তুলে রাখ, কারণ আমি আড়ম্বরে পুজো চাই না, আমাকে যে ভক্তিভাবে ডাকবে, আমাকে এইভাবে যে পুজো করবে, মাখা মা পড়, মাখা মা পড়, তার কাছেই আমি থাকব, আমি আড়ম্বরে পুজো চাই না, আমি এমন পুজো চাই যে আমাকে ভক্তি করবে এবং আমাকে এরমভাবেই পুজো করবে যে মা খা মা পড়,
ঠিক আছে, আমি অতি সন্তুষ্ট হই। হ্যাঁ, তো অন্য ঠাকুর সেটাই করলেন, করে এখন আদ্যাপীঠের জায়গা খুঁজছেন। রামকৃষ্ণ পরমহংসের মধ্যে আবার স্বপ্নাদেশ করলেন, এই জায়গা আছে, সাবর্ণদের জায়গা আছে, ওরা দিতে চাইছে, তুই ওখানে মন্দির কর এবং ভিক্ষে করে মন্দির করবি, মন্দির ভিক্ষে করে করবি, মন্দিরটা তোকে কমপ্লিট করতে হবে। তো উনি রামকৃষ্ণ কথা মতো ওখানে একটা মন্দির তৈরি করলেন, কিন্তু মন্দিরটা কমপ্লিট করতে পারলেন না, অর্ধেক করে রেখে দিলেন। মা স্বপ্নাদেশ দিল, তুই এক কাজ কর, তুই বেনারসে চলে যা, অষ্টধাতুর মন্দির তৈরি কর, অষ্টধাতুর মা তৈরি করে পুজো কর, ওখানে একটা মন্দির তৈরি কর। কোনোটাই হলো না লাস্ট পর্যন্ত, মানে সবটাই ফেলিয়ার হলো, এবং 29 বছর বয়সে উনি মারা গেলেন। তো মা তো ওনার সঙ্গেই থাকতেন, এবং ওনাকে পাগলা আখ্যা দেওয়া হয়েছিল, ওরা বন্ধু বান্ধবরা পাগলা আখ্যা দিতেন, দুজন বন্ধু ছিল, গিরিশ ও শচীন, হ্যাঁ শচীন আর গিরিশ, দুজনে একেবারে অন্তরঙ্গ ছিল, ওরা অনেক কিছু দেখেছেন অলৌকিক ব্যাপারটা। তো মানে উনি বাধ্য হলেন মাকে জলে ফেলে দিতে, মানে যেভাবে ভয় দেখালেন তাতে করে উনি বাধ্য হলেন জলে ফেলে দিতে, এবং একটা ছবি তুলে রেখেছিলেন মায়ের নির্দেশ মতো, সেই ছবিটাই এখনও পর্যন্ত নাকি আছে, অন্য ঠাকুরের বাড়িতে আছে ওই ছবিটা, এখনও পর্যন্ত রেখে দিয়েছেন। আর 29 বছর বয়সে, মানে আমাদের জগৎগুরু শঙ্করাচার্য যে বয়সে মারা গেছিলেন সেই বয়সে উনি মারা যান, এবং অত্যধিক মায়ের ভক্তি ছিল তার, তার অত্যধিক ভক্তি ছিল, এবং লোকে লোককে মানে নানান রকম গল্প করত, এই লোকে বিশ্বাস করতো না, ওকে পাগল আখ্যা দিয়েছিল আর কি। পরবর্তীকালে অনেক ডাক্তারপতি দেখানো হয়, ডাক্তাররাও ফেল করে যান, একমাত্র মা মঙ্গলচণ্ডী ওনার মাকে এ করেছিলেন, হত্যা দিয়েছিলেন, তাতে বলেছিলেন যে ও সাধু হবে, তুই ওকে বাধা দিস না। পরবর্তীকালে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়, উনি পুরীতে চলে যান, পুরীতে চলে যান, এবং পুরীতে স্বর্গদ্বালে ওনার দেহ লীন হয়ে যায়, পঞ্চভূতে লীন হয়ে যায়, এবং একটি ছোট্ট মন্দিরও আছে ওখানে, ছোটো মন্দির মানে কি একটা ওই কী বলে মানে মানে ওনার ওই সমাধি, একটা সমাধি, হ্যাঁ একটা সমাধি, একটা ছোট্ট মন্দির করা আছে, লেখা আছে শ্রী শ্রী অন্নদা ঠাকুর বলে। পুরীতে উনি দেহত্যাগ করেন, আর সাবর্ণ চৌধুরীতে জায়গাটা দিয়েছেন, সাবর্ণ চৌধুরী তো কলকাতাটা পুরোটাই ওনাদের, ওনাদের জমিদারি ওনাদের ছিল, তা ওই জায়গাটা ডিকটেট করলেন রামকৃষ্ণর কথা মতো, এবং বললেন তুমি ভিক্ষে করে মন্দিরটা তৈরি করো। তো মন্দিরটা তৈরি হলো না, কমপ্লিট হলো না, ঠিক আছে না, ওই অবস্থায় পড়ে রইল। এবং মানে মা রামকৃষ্ণ বলেছিলেন এই মন্দিরে কোনো লোক যেন না ঢোকে, এবং একটা ইটেও যেন কেউ টাচ না করে, এটা উনি বলেছিলেন যে তুমি দেখবে একটা জিনিস, এখানে মাকে বসাও, ওই যা মা দেখেছো ওইটা বসাও, কিন্তু কোনো লোক যেন মন্দির টাচ না করে। পরবর্তীকালে সেটা ভেঙে যায়, অনেকে মন্দির টাচ করছে, এ করছে, ও করছে, তা করছে, কিন্তু ওনার নির্দেশে, ওনার নির্দেশ রামকৃষ্ণ নির্দেশই ছিল যে মন্দির কেউ টাচ করবে না, একটা ইটও টাচ করবে না। তো যাই হোক, সেটা কোনোটাই উনি কমপ্লিট করতে পারলেন না, এবং মানে ওই মাকে ডেকে বেরিয়ে চলে গেলেন, 29 বছর বয়সে উনি মানে দেহ রাখলেন, এক আশ্চর্য ব্যাপার আমাদের বাঙালিদের মধ্যে, বড় একটা পাওয়া যায় না। এবং সত্যি কথা বলতে কি, মাকে যারা ডাকে তারা পাগলই হয়, আসল ব্যাপার। এবং মা যেভাবে ভয় দেখালেন যে তোর বংশ থাকবে না আগামী দিনে, তুই যদি আমাকে পুজো করিস তাহলে তোর কপালে খুব দুঃখ থাকবে। এবং গুরুদেব শোনা যায় যে উনি একটি সদ্যজাত শিশুকে নিয়ে এসেছিলেন, যাকে নিয়ে হ্যাঁ পরবর্তীকালে যার মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে ওনাকে বলেন যে এরকম রক্ত চারিপাশে রক্তের বন্যা বইবে। হ্যাঁ হ্যাঁ, এই কথাই বললেন, উনি বাচ্চাটাকে নিয়ে এসে ওনাকে ভয় করলেন, বললেন বাচ্চাটাকে মানে আছাড় মারলেন এবং মাথাটা ফাটিয়ে দিলেন, সেটা উনি দেখলেন, বললো যে দেখ তুই যদি আমাকে পুজো করিস এই রক্তারক্তি হয়ে যাবে, তুই আমাকে গঙ্গায় ফেলে দিয়ে আয়। তো ওই সব দেখে উনি মাকে গঙ্গায় ফেলে দিয়ে এলেন, এবং কোনো কাজই কমপ্লিট করতে পারলেন না, অল্প বয়সে চলে গেলেন, খুবই অল্প বয়সে চলে গেলেন। মোটামুটি আদ্যার এইটাই মানে গল্প, মানে আদ্যার আমরা জানি, মানে আরেকটু আছে, অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে আরও বলতে গেলে,
তো মানে মা ওনার কাছে যতদিন ছিলেন জীবন্ত ছিলেন, খুব বেশি দিন লাগেনি, তিন দিন চার দিন ছিলেন, তার মধ্যেই এই সমস্ত ঘটনা ঘটে ঘটে যাওয়ার পর উনি বাধ্য হলেন গঙ্গায় মাকে ফেলে দিতে, ঠিক আছে না? এবং গুরুদেব মাঝে শোনা যায় যে ওনার কোনো একটা বন্ধুর স্ত্রী যা যে মাকে বন্দি করে মানে বন্ধ দিয়েছিলেন, তাই কারণে উনি কান্নাকাটি করে পরবর্তীকালে রেগে গিয়ে মাকে ওই ড্রামের ভিতর ঢুকিয়ে ড্রামের ভিতর যে আত্মাকে পুজো করবো না। হ্যাঁ, পরবর্তীকালে মা তাকে পুজো করতে বলেছিলেন, তারপরে কিছুদিনই পুজো করতে পেরেছিলেন যদিও, তারপরেই মা স্বপ্নাদেশ দিয়ে মা গঙ্গাতে লীন হয়ে যান। এবং উন্মাদ ছিলেন, একজন উন্মাদ, মানে তখনকার ভাষায় বলা হতো উন্মাদ। এবং উনি মানে পাস করলেন আয়ুর্বেদিক কলেজ থেকে, ভালোভাবে পাস করলেন, সব কিছু করলেন, কিন্তু ওনার দ্বারা ব্যবসা হলো না, কোনো ব্যবসাই করতে পারলেন না উনি। যাই হোক, গুরুদেব আজকে দর্শক বন্ধুরা আপনারা শুনলেন গুরুদেবের মুখ থেকে অন্নদা ঠাকুরের সম্পর্কে। হ্যাঁ, প্রণাম গুরুদেব। হ্যাঁ, প্রণাম বাবা, প্রণাম।